ফেরাউন পানিতে ডুবে মারা যাওয়ার পর বনি ইসরায়েলের মধ্যে ফেরাউন ভীতি আর রইল না। আল্লাহ তখন মুসা আলাইহিসসালামকে নির্দেশ দিলেন তুর পাহাড়ে ইবাদতে মগ্ন হতে। আল্লাহ তাকে আসমানি কিতাব তাওরাত নাজিল করার কথা দিলেন। মুসা আলাইহিসসালাম যখন আসমানি কিতাব তাওরাতের জন্য তুর পাহাড়ে আল্লাহর ইবাদতে মগ্ন হন, তখন তার সম্প্রদায় বনি ইসরায়েল গোপূজায় লিপ্ত হয়। এর পেছনে ছিল সামিরি নামের এক ব্যক্তি। এমন জঘন্য কাজের জন্য আল্লাহ সামিরিকে কি শাস্তি দেন, আজকে আমরা সে ঘটনাই শুনব। সামিরি কে ছিল সে বিষয়ে খুব বেশি জানা যায় না। কুরআন ও হাদিসে তাকে নিয়ে খুব বেশি কিছু বলা হয়নি, তবে বিভিন্ন বর্ণনা ও ঐতিহাসিকদের মতে তার নাম ছিল মুসা সামিরি। কেউ কেউ মনে করেন সে ফেরাউনের কিব্বতী বংশের ছিল, কেউ বলেন সে ইহুদি ছিল। ইসরায়েলি গ্রন্থে তার নাম হারুন বলা হয়েছে। মনে করা হয় সে ছিল পিতৃ পরিচয়হীন। ফেরাউনের সময় সে স্বর্ণকার ছিল এবং বিভিন্ন মানুষকে ধোকা দিত। মুসা আলাইহিসসালাম মিশরে আসলে সে ইসলাম ধর্ম গ্রহণ করে, কিন্তু সে ছিল মুনাফেক। সে বনি ইসরায়েলদের সংগঠিত করতে ভূমিকা রেখেছিল বলে জানা যায়। ফেরাউনের আক্রমণের শিকার হয়ে বনি ইসরায়েলিরা যখন সমুদ্র পার হচ্ছিল, তখন সে জিব্রাইল আলাইহিসসালামের অলৌকিক ঘোড়াকে চিনতে পারে। সামিরি ভেবেছিল মুসা আলাইহিসসালামের সকল অলৌকিক ক্ষমতার উৎস এই ফেরেশতা, তাই সে গোপনে ঘোড়ার পায়ের সংস্পর্শ লাগা কিছু মাটি সংগ্রহ করে রেখে দেয়। পরে যখন মুসা আলাইহিসসালাম আসমানি কিতাব তাওরাত লাভ করার জন্য তুর পাহাড়ে আল্লাহর ইবাদতে মগ্ন হন, তখন সামিরির আসল রূপ বেরিয়ে আসে। সে বনি ইসরায়েলের কাছে থাকা স্বর্ণ পুড়িয়ে দিতে বলে। সব সোনা একত্র করে আগুন লাগানো হলে সে মুসা আলাইহিসসালামের ভাই হারুন আলাইহিসসালামকে বলে, দোয়া করো যেন আমার মনোবাসনা পূর্ণ হয়। হারুন আলাইহিসসালাম সরল মনে তাই করলেন। তারপর সামিরি সেই খুরের মাটি ছুঁড়ে দেয় সোনার আগুনে। তখন সেটি স্বর্ণের গোবচ্ছ বা বাছুরের আকৃতি পায় এবং হাম্বা হাম্বা করে বাছরটি ডেকে ওঠে। এমন অবিশ্বাস্য কাণ্ড দেখে বনি ইসরায়েলের লোকেরা অবাক হয়। সামিরি বনি ইসরায়েলকে গোপূজা করতে বলে। সে বলে ওটাই মুসার উপাস্য, যা সে ভুলে গেছে। ধোকায় পড়ে গোপূজা শুরু করে বনি ইসরায়েলের লোকেরা। 40 দিন পর মুসা আলাইহিসসালাম যখন তুর পাহাড় থেকে নেমে আসলেন, তখন গোপূজার দৃশ্য দেখে হতভম্ব এবং ক্ষুব্ধ হয়ে উঠলেন। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা কি চেয়েছ যে তোমাদের উপর তোমাদের পালনকর্তার ক্রোধ নেমে আসুক, যে কারণে তোমরা আমার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করলে? লোকেরা তখন সামিরিকে দেখিয়ে দিল, বলল, সামিরি বলেছে আমাদের গোপূজা করতে। মুসা আলাইহিসসালাম সামিরিকে জিজ্ঞেস করলেন, কেন তুই এমন কাজ করলি? সামিরি জবাব দিল, আমি যা দেখেছি তা অন্যরা দেখেনি। অতঃপর আমি সেই ফেরেশতার ঘোড়ার পদচিহ্নের নিচ থেকে এক মুষ্ঠি মাটি নিয়ে নিলাম,
তারপর আমি তা আগুনে নিক্ষেপ করলাম। আমার মন এটা করতে প্ররোচিত করেছিল। গোপূজার শাস্তি হিসেবে যারা পূজারত হয়েছিল তাদেরকে একে অন্যকে হত্যার নির্দেশ দিলেন মুসা আলাইহিসসালাম। আর সামিরিকে বললেন, দূর হ, তোর জন্য সারা জীবন এই শাস্তি রইল যে তুই বলবি আমাকে কেউ স্পর্শ করু না, এবং তোর জন্য আখেরাতে রয়েছে জাহান্নাম যার ব্যতিক্রম হবে না। এক বর্ণনায় এসেছে যে মুসা আলাইহিসসালামের অভিশাপে তার এমন অবস্থার সৃষ্টি হয়েছিল যে সে কাউকে স্পর্শ করলে বা কেউ তার গায়ে হাত লাগালে উভয়ই জরাক্রান্ত হয়ে যেত, ফলে উভয়েরই যন্ত্রণা বেড়ে যেত। তাই কেউ তাকে স্পর্শ করতে আসলেও সামিরি বলত, আমাকে ছুঁয়ো না। এই ভয়ে সে সবার কাছ থেকে আলাদা হয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাফেরা করত। শেষ পর্যন্ত সে লোক সমাজ থেকে বিতাড়িত হয়ে জঙ্গলে আশ্রয় নেয় এবং অতি অসহায় অবস্থায় নির্জন বনে মৃত্যুবরণ করে। তবে কোনো কোনো ঐতিহাসিকগণ মনে করেন সামিরি ভারতবর্ষে চলে যায় এবং অচ্ছুত সম্প্রদায় তারই বংশধর। সামিরির ঘটনা থেকে আমরা শিক্ষা পাই, মুনাফেকেরা চিরকাল ধোকাবাজি করতে পারে না, আসল রূপ কোনো না কোনো সময় বেরিয়ে আসবেই, আর মুনাফেকদের শাস্তি বড়ই ভয়ঙ্কর। তাই মুনাফেকদের ধোকা থেকে সর্বদা সতর্ক থাকতে হবে। এমন ইসলামিক গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়রি।